এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। এখন 5:23 বাজে, বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি মেন রোডে এখনও উঠিনি, ডায়মন্ডহারা রোডে উঠিনি আমি। এখন বেসেরাম চ্যাটার্জি রোড দিয়েই যাচ্ছি, আমি থাকি বেহালায়। তা বেহালা থেকে কিভাবে মেদিনীপুরে চন্দ্রকোনায় প্রয়াগ ফিল্ম সিটিতে যেতে কতটা সময় লাগে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো দেখো, আস্তে আস্তে সকাল হচ্ছে, ভোরের বেলা খুব সুন্দর ভালো লাগছে। আর আজকে 2022 1 জানুয়ারি, তাই মনটা অন্যরকমই হয়ে আছে। একদম হাই রোডে চলে এসেছি, দেখো মানে মেন রোডে চলে এসেছি, ডায়মন্ড হারবার রোডে। এবার আমরা রওনা দিচ্ছি। সকালের পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো। চারিদিকের শান্তর মধ্যে একটা গাড়ির একটা আওয়াজ, একটা আলাদা ফিলিংস লাগছে। তার মধ্যে আজ ঠান্ডাটাও পড়েছে, কদিন ঠান্ডাটা ছিল না, বেশ ভালো লাগছে। মানে ছুটির মেজাজে নতুন বছরকে স্বাগত জানাতে বেশ সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখাই কী কী দেখাতে পারি আর কী কতটা যেতে সময় লাগে সেটা দেখাই। চলো আমরা দ্বিতীয় মুখের সাথে ধরে যাবো। তা যেহেতু আমরা প্রাইভেট কারেই যাচ্ছি, মানে 5:23, 5:15 অ্যাকচুয়ালি গাড়ি বের করেছি, সেখান থেকে যতটা সময় লাগছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হালকা হালকা দেখো সকাল হচ্ছে, সেই সকাল হওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখন আমি দ্বিতীয় হুল সেতুতে উঠে পড়লাম। এবার এখানে টোল ট্যাক্সটা দিতে হবে, বেশি না, 10 টাকার টোল ট্যাক্স। যারা দ্বিতীয় হুল সেতু উপর দিয়ে গেছো তারা নিশ্চয়ই জানো যে 10 টাকা করে টোল ট্যাক্স লাগে, মানে প্রাইভেট কারের জন্য। তা 10 টাকার টোল ট্যাক্স দিয়ে আমি বেরিয়ে পড়লাম হাই রোড। এটা ধুলাঘাট টোল ট্যাক্স আমি পেরোচ্ছি। তা ধুলাঘাট টোল ট্যাক্স পেরিয়ে আমি কোলাঘাটের দিকে এবার আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। মানে কুয়াশাও পড়েছে, মানে সকালটা হচ্ছে কিন্তু খুব ফ্রেশ সকাল নয়, কুয়াশাও পড়ছে আর বৃষ্টিটা হালদার, একদম গাড়ি 90-100 যাচ্ছে, বেশ ভালো লাগছে। এমন ঠান্ডা আমেজে গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছি, আর সকালের পরিবেশটাতে একদম মন একদম মনোমুগ্ধ করে তুলেছে। এখন 6:40 বাজে, তা আমরা মোটামুটি কোলাঘাটের কাছে চলে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল এনজয় আরতি। আজকে হচ্ছে 2022 1 জানুয়ারি, 7:26 বাজে, সকালবেলা বেরিয়ে পড়েছি। তোমরা দেখলে কোথায় যাচ্ছি, মানে মিস্টার হালদার জানে কোথায় যাচ্ছি, আমাকে তো সারপ্রাইজ দেবে আর কি, আমি জানি না কোথায় যাচ্ছি এর পর্যন্ত। কালকে রাত্রিবেলা বাড়িতে বলেছে যে রেডি হয়ে থাকবে, ভোরবেলা যখন ডাকবো তখন ওকে রেডি হয়ে নেবে, আমি নিয়ে যাব। ঠিক আছে, আমি শুধু বলেছিলাম যে ফার্স্ট জানুয়ারিতে বাড়িতে থাকবো না, অন্তত 2-3 ঘন্টার জন্য একটু ঘুরতে যাব। তা এখনও আমাকে বলেনি কোথায় নিয়ে যাবে, যেটাই নিয়ে যাবে তোমাদের অবশ্যই দেখাবো ব্লগে যে কোথায় চলেছি আর কি। তাই আমি জানি না বলে তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি না। সকাল সকাল বেরিয়েছি, খুব সুন্দর লাগলো পরিবেশটা, আর সবটাই ভালো লাগছে। মানে শুরুটা হচ্ছে ফার্স্ট খুব সুন্দর, আর আশা করছি 2020টা যতটা খারাপ হয়েছে তার থেকে 21টা ভালো কেটেছে। এবারে 22টাও ভাবছি যে 21-এর থেকে 22টাও আস্তে আস্তে আরও ভালো দিকে যাবে। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোথায় নিয়ে যাচ্ছো বলবে কি? চলো গিয়ে দেখাই তোমাদের, নিয়ে যাচ্ছে এখন, গিয়ে দেখি ছুটি যদি করা যায় দুজনে মিলে। চলো বাইরে থেকে বেরিয়েছি, বাসটা তো খিদে, তো মিস্টার হালদারের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, মানে খিদে লেগে গেছে। মিস্টার হালদারের ফেভারিট খাবার মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছে, আর আমার আসছে আলু পরোটা।
অনেকটা দূর চলে এসেছি, তা এখান থেকে দেখাচ্ছি এক ঘন্টা 42 মিনিট মানে ম্যাপে দেখাচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি পৌঁছাতে আর কি। তা ব্রেকফাস্ট কি করলাম তোমাদের দেখালাম, আমরা ডবল ডিমের অমলেট, মিস্টার হালদা খেয়েছে ঘুগনি মুড়ি, মিস্টার হালদার ফেভারিট, কালকে বাড়িতে ঘুগনি মুড়ি খেয়েছি দুবার, আজকে বেরিয়েও ঘুগনি মুড়ি। আর ঘুগনি দেখলে আমার মাথা গরম, আমি আলু পরোটা আর ঘুগনি দিয়েছে বাট আমি ঘুগনি খাইনি, জাস্ট আলু পরোটাটাই খেয়েছি আর ডিমের অমলেট। ব্রেকফাস্টটা হয়েছে, এবার পেট একদম পুরো টাইট হয়ে গেছে, মানে দুপুরবেলা খিদে কোনো চিন্তা ভাবনা আছে, যদি খিদে পাই খাবো, মানে এখন যতটা খেয়েছি মনে হচ্ছে খিদে হতে হতে বেলা দুটো এটা বাজবে। আগে সেখানে পৌঁছাই, আগে সেখানে পৌঁছাই, পৌঁছে একটু ঘোরাঘুরি করি, তারপরে খাওয়ার চিন্তা। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তোমাদের দেখিয়েছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5:20-5:25 এরকম হবে, যেহেতু এক জায়গায় আমরা চা খেতে নেমেছি, তখন আমি ব্লগ করতে শুরু করিনি। তোমার কোথায় পেরিয়ে যেন এসে চাটা খেলাম, ওই ধুলাগড় পেরিয়ে চা খেয়েছি, তখন আমি ব্লগ করতে আরম্ভ করিনি, তারপর ব্রেকফাস্ট খেলাম। তাই এই সেই করতে করতে এখন 8:15 বাজে, আর 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। চলো বাজতে 10 মিনিট বাকি, আমরা আপাতত এসে পৌঁছালাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30, আর 10:50 বাকি, মানে ওই 9:30 ধরো, 4.5 ঘন্টা লাগলো। তো তার মধ্যে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি, আর হ্যাঁ জিজ্ঞাসা করে আসছি, গুগল যতই দেখাচ্ছে কিন্তু কিছু কিছু রাস্তা বন্ধ আছে, তাই লোকাল লোককে জিজ্ঞাসা করে এলাম রাস্তার মধ্যে কী কী দেখা, মানে একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা তোমাদের সবটাই দেখিয়েছি। এবারে যাই ভিতরে প্রবেশ করি, মিস্টার হালদা গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি একদম গেটের সামনে গাড়ির মধ্যে বসে আছি, এবারে ঢুকবো। টিকিট হচ্ছে 300 টাকা করে টিকিট, দেখো গাড়ি ফ্রি, আমরা গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছি। চলো এখন থেকেই যাও, তুমি নামো, এখন থেকে শুরু করি। আমরা গেট থেকে ফার্স্ট ঢুকেছি, ঢুকে এক সাইড কভার করেছি, তা প্রথম আমি এই প্লেনটা দেখতে পেয়েছি, এই প্লেনটা দেখতে পেয়েছি, তাই প্লেনটাকে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু সারাদিন আজকে এখানেই ঘুরবো তাই সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন এবার মনে হচ্ছে যে একটুখানি সব সব প্লেনটা দেখলাম, মনে হচ্ছে একটুখানি চা কফি খেতে হবে, করে একটা মেজা জানতে হবে, তাই ওনাদের রেস্টুরেন্ট আছে এর ভিতরেই, মানে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত খাওয়া মানে পাওয়া যায়। আর এখানে ছোট ছোট রিসর্টও আছে যে রাতে স্টে করা যায়, যেহেতু আমরা রাতে স্টে করব না তার জন্য আমরা রিসর্ট বুক করিনি। আর দুপুরবেলা লাঞ্চের জন্য আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছি,
তাই এক কাপ কফিও খেয়ে নিচ্ছি, নিয়ে মেজাজটা নিয়ে আসবো একদম ঘোরার, আর লাঞ্চের অর্ডারটাও দিয়ে দিচ্ছি। দেখো দুদিকে এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, মানে সিট টেবিল ইয়ে করা আছে, ফোর সিটের সিক্স সিটের করা আছে, তা একসঙ্গে মোটামুটি 50-50-100 জন বসে খেতে খাওয়া যাবে আর কি। রেস্টুরেন্ট দুটো দুদিকে রেস্টুরেন্টে ব্যবস্থা আছে, আর এখানে মোটামুটি খাওয়ার 2 ঘন্টা আগে অর্ডার দিলে সমস্ত কিছুই পাওয়া যাবে, মানে ডিনারের 2 ঘন্টা আগে, লাঞ্চের 2 ঘন্টা আগে আর ব্রেকফাস্টের 2 ঘন্টা আগে। যেহেতু এখানে যেহেতু লোক কম আসে তার জন্য অ্যাভেলেবেল সব কিছু থাকে না, অর্ডার দিলে এনারা বানিয়ে দেয়। এখন বাজে হচ্ছে 10:30 বাজে, 10:30 থেকে পুরো দেখা স্টার্ট করলাম। এইটা একটু স্টাইলে করেছি, দেখো ফটোশ্যুটের জন্য মনে একদম মানে 1 নম্বর জায়গা যাকে বলে, মানে কাছাকাছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4-5 ঘন্টা কলকাতা থেকে জার্নি করার জন্য একদম ফটোশুটে একদম বিউটিফুল প্লেস। এগুলো পরে আবার রিপেয়ারিং হবে, তাছাড়াও অনেক কিছু দেখতে ভালো লাগছে সব রকম মিলিয়ে। আমি তুলবো না, কাঞ্চন ফুলের মতো দেখতে কিন্তু গোলাপি কালারের, মানে দারুণ লাগছে ফুল গাছটা। ওই সাইডটা দেখো, এখান থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে, ওই সাইডটা উপর থেকে দেখি তো, ওগুলো তো সব যাবো তোমাদের দেখাবো, খুব সুন্দর লাগছে। সবাই মিলে আরো দু তিনজন এলে ভালো লাগতো, কিন্তু কি মানে হঠাৎ প্রোগ্রাম করে চলে এসেছি, তাই মিস্টার হালদার আর আমি, তার জন্য বেশি কেউ নেই, কিন্তু 4-5 জন তোমরা যদি পুরো ফ্যামিলি সব ফ্যামিলি বেশি জন থাকে তোমরা যদি আসো খুব সুন্দর এনজয় করতে পারবে সারাদিন। জমিদার বাড়ি এরকম একটা ব্যাপার থাকবে,
তা গেটটাকে তোমাদের দেখিয়ে নিলাম, এবার ভিতরে ঢুকছি চলো। যদি বলো তোমাকে নিয়ে ঢুকে ঢুকে এই দেখো এরকম একটা সুন্দর একটা স্ট্যাচু করা আছে, আর এই যে জল জল আছে নিচে, আর উপরে পরী স্ট্যাচু করা আছে, বেশ ভালোই লাগছে। দেখো নিশ্চয় রাত্রে লাইটিং এর ব্যাপার আছে, যেহেতু আমি জানি না, রাত্রে তো আমি কোনোদিন আসিনি। তা আমি এক ধার থেকে শুরু করি তোমাদের, আমি এই ঢুকলাম, ঢুকেই ধার থেকে শুরু করছি। নিশ্চয় হাল্লা চলে গেছে রাজবাড়ির দিকে, একদম সোজা সাইডটা আর কভার করেনি। আমি তোমাদের দেখানোর জন্য সাইডটা কভার করছি, দেখো অনেক বড় জায়গা, অনেক বড়। সারাদিন কাটানোর পক্ষে একদম সুন্দর পরিবেশ, শান্ত নির্ঝঞ্ঝাট, মানে কোনো কি বলে গ্যাঞ্জাম নেই যাকে বলে, কোনো পরিবেশ দূষণের কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, শান্ত পরিবেশ, তার মধ্যে এত সুন্দর একটা দেখার জিনিস, আমার তো একদম মন ভরে যাচ্ছে। তোমরাও যদি কোনো আসো অবশ্যই দেখবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো রাজবাড়ির গেটটা তোমাদের আমি দেখালাম, এবারে আস্তে আস্তে আমি সাইড দিয়ে তোমাদের দেখিয়ে রাজবাড়ির দিকে আমি যাচ্ছি। সামনে ফুল বাগান করে রেখেছি, যেটা রাজবাড়ির আর কি হয়। সেটা আর এটা তোমাদের সামনে দিকে একটু পরিগুলোকে দেখিয়ে নিই, ব্যাক সাইডে তোমাদের দেখিয়েছি, এটা সামনে থেকে। যেহেতু এখন শুটিং এখানে আর করার, এটা বন্ধ হয়ে গেছে, পারমিশনটা বন্ধ হয়ে গেছে, তার জন্য মেনটেনেন্সটা একটু কম হচ্ছে আর কি, মানে অনেক কিছু ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে মেনটেনেন্সটা সেরকম নেই। যেহেতু এখানকে এখানে আর ফিল্ম সিটির কাজ হয় না, সেহেতু মেনটেনেন্সটা অনেকটা কমে গেছে। এইগুলো নিচে পাথর, মানে বাড়ির মতো করেই বানিয়েছে তো, ইংল্যান্ডের পুরনো গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে আছে নিচে। দেখো ওই দিকটা এরকম একটা গেট আছে, আর পিছন দিকে এরকম একটা গেট আছে, তাই গেটগুলো বন জঙ্গল হয়ে ক্লোজ হয়ে গেছে, তাই আমি আর ওদিকটা গেলাম না, আমি এবার সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো এই রাজবাড়ি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা নিয়ে তিনটে পয়েন্ট কমপ্লিট করলাম। ফার্স্ট হচ্ছে চায়নাদের কিছু একটা দেখালাম, তারপরে এটা রাজপরিবার, তার ফার্স্ট দেখিয়েছি আমি একটা প্লেন, এটা এটা হলো তিন নম্বর কমপ্লিট হলো। এই রাজপরিবারের গেটের কাছ থেকে বেরিয়ে এই সামনে একটা দেখো মন্দির আছে, এই মন্দিরটা এখনো ওনারা পুজো করে, এখানে যারা মেনটেন্স থাকে বা গার্ড ফার্ড থাকে এই মন্দিরটাতে পুজো করে। কি ঠাকুর আছে একটু দেখে আসি চলো। ও মা কালী আছে, দুদিকে দুটো সিংহ বসানো আছে দেখো, আর হাতি দাঁতের একটা স্টাইলে গেটের সামনে বসানো আছে, আর মা কালী আছে ভিতরে, যেহেতু জুতো পরে আছে আমি তাই উঠছি না, মা কালী আছে ভিতরে। এখানে পুজো হয় অমাবস্যা, তার মানেটা হচ্ছে দেখো এখানে যে হোমকুণ্ড একটা করা আছে, এটা হচ্ছে এখানে হোম হয়, তাই এখানে হোমকুণ্ডটা করা আছে। আমার এবার এটা অন্য সাইড কভার করার জন্য যাচ্ছি। একটা জিনিস সুবিধা কি, এর ভিতরে গাড়ি নিয়ে ঘোরা যায় আর কি, এটা সব থেকে ভালো, কারণ অনেকটা বড় এরিয়া তো, তা তোমরা যারা গাড়ি নিয়ে আসবে সব সুবিধা হবে, যে গাড়ি রাখার ব্যবস্থাটা বড় কথা নয়, মানে প্রচুর জায়গা আছে গাড়ি রাখার ব্যবস্থা, কিন্তু গাড়ি নিয়ে ঘোরাটাই ভালো, কেন প্রচুর পায়ে হেঁটে জিনিসটা দেখতে হবে তো, অনেকটা জায়গা নিয়ে তা পায়ে হেঁটে দেখতে গেলে অনেকটা কষ্ট হবে, তাই গাড়ি নিয়ে ঘোরাটাই ভালো। এইটা আবার আরেকটা সাইড চলে এসেছি, দেখো এই রাজবাড়ির উল্টো সাইড, কিন্তু এদিকটা আবার দেখা যাচ্ছে যে একটু অন্য স্টাইলের,
গেটের সামনে দুটো হাতি আছে, দুটো হাতি দুটো এত সুন্দর স্টাইলের করা আছে, দুটো হাতি মানে একটাই হাতি দুদিকে মুখ এরকম করা আছে, মানে ভিতর দিকে দেখলেও হাতি দাঁড়িয়ে আছে, সামনে দিয়ে ঢোকার সময় দেখতে পাবে যে হাতি দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। তা এখানে দেখা যাচ্ছে যে আরও যেহেতু আজকে ছুটির দিন, আরও দু একটা টুরিস্ট এসেছে, বেশ ভালোই লাগছে, আর যেন মনে হচ্ছে সবই অরিজিনাল, কিন্তু কিছুটাই কিছুই অরিজিনাল নয়, দেখতে অনেক অনেকটাই অরিজিনাল, সামনে এসে না দেখলে বোঝা যাবে না। লোহার সব স্ট্রাকচার করা আছে আর ওপর দিয়ে পিচবোর্ড বা কার্ডবোর্ডের কিছু একটা দিয়ে বানানো আছে, আর মেঝেটাগুলোতে একটু টালি বসানো আছে যেগুলো দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই একটা ব্যাপার। কিন্তু দেখো সামনে তো আমাদের হাতিটা দেখলাম মুখ আছে, আবার ভিতরে ঢুকেও হাতির মুখটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আর ঢোকার মুখে একটা কুয়ো বা একটা ফাওয়ার সিস্টেম ছিল, এখন নষ্ট হয়ে গেছে। আরও যত ভিতরে যাচ্ছি দেখো একটা গেট দিয়ে ঢুকলাম, আবার একটা গেট, আবার ভিতর দিয়ে আরেকটা গেট দেখা যাচ্ছে। আর প্রচণ্ড রোদ উঠেছে, যতটা ঠান্ডা লাগছিল সকালবেলা আসার সময় ততটা ঠান্ডা নেই, রোদের মধ্যে ঘুরছি তো বুঝতেই পারছো পুরো রোদ্দুর, তাই গরম লাগছে। আমি সোয়েটারটা খুলে অলরেডি নিজের কাছেই রেখে দিলাম, এটা এখন স্টাইলও বলা চলে বা ক্যারিও করা গেল, এরকম একটা ব্যাপার। তা মিস্টার হালদার ক্যামেরা ধরে আছে আর আমি আগিয়ে যাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে জিনিসগুলো, কাজগুলো কিন্তু যাই দিয়ে করুক অরিজিনাল হোক আর এমনি হোক, কিন্তু কাজগুলো একদম নিখুঁত সুন্দর, মানে একভাবে মানে ধরে আমি ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি যখন কাছে গিয়ে দেখছি না, মানে নিখুঁত মানুষের কাজ, দেখলে কেউ বুঝতেই পারবে না, যতক্ষণ না তোমরা হাত দিয়ে দেখবে ততক্ষণ বুঝতেই পারবে না যে এগুলো সবই ডুপ্লিকেট। অনেক স্ট্রাকচার করা আছে দেখো, এইগুলো হয়তো নষ্ট হয়ে গেছে আমি জানি না, যেহেতু আমি এই প্রথম এসেছি তো বেকার বলে লাভ নেই, আমার মনে হচ্ছে স্ট্রাকচার করা আছে করবে বলে হয়তো পরে এরকম কোনো ব্যাপার বা করা ছিল হয়তো নষ্ট হয়ে গেছে, দুটো যে কোনো একটাই হবে, দুটোই বলে দিলাম। তা পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে তা ওখানে লোকাল লোককে আমরা জিজ্ঞাসা করলাম যে এইটা যেগুলো দেখলাম এগুলো কি শুধু, বলে না আরও আছে শুটিং প্লেস, বাস স্ট্যান্ড আছে, তোমার স্টেশন আছে, যাই হোক আমার মনে হয় একটা ব্লগে সব দেখানো যাবে না তোমাদের, তাই আমি দেখো নানান কিছু চারিদিকে মানে স্ট্রাকচার করা আছে শুটিংয়ের জন্য, এবারে আমার মনে হয় একটা ব্লগে এত কিছু দেখানো যাবে না, তাই এই দুটো দেখি আমি ব্লগটা শেষ করছি পার্ট ওয়ান বলে, আর সেকেন্ড ব্লগটা আমি পরের যেগুলো দেখাবো সেগুলো সেকেন্ড ব্লগে তোমরা দেখতে পাবে, কারণ একটা ব্লগে দেখাতে গেলে অনেকটা ব্লগটা লেন্দি হয়ে যাবে আর দেখতে বিরক্ত লাগবে অনেকটা টাইম নিয়ে, তো তাই এই ব্লগটা পার্ট ওয়ানটা আমি এখানে শেষ করছি, পার্ট টুটা আবার তোমরা পরের বারে দেখো, তাহলে
পার্ট টু দেখার জন্য অপেক্ষা করে থাকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। 1st জানুয়ারিতে 2022 সবাইকে আমার ভালোবাসা জানালাম, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক কিছু, অনেক রকম, সব রকমের আমার ব্লগে পাবে। টাটা, বাই বাই, আবার আসি সেকেন্ড পার্ট নিয়ে।